বসেছে অত্যাধুনিক টেলিস্কোপ। তোমার ওই দুনিয়ার ঝাপসালোর কিছু সন্ধের গুড়ো হওয়া কাঁচের মতো, যদি উড়ে যেতে চাও তবে গা ভাসিয়ে দাও, দূরবীনে চোখ রাখবো না। বিপুলই মহাকাশের পুলিশ, গ্রহ নক্ষত্র উপগ্রহ চন্দ্র সূর্য মঙ্গলকে আরো কাছ থেকে দেখা। আগাম ঘূর্ণিঝড় অতিবৃষ্টি অনাবৃষ্টির নির্ভুল খবর আসে ঢাউস এই টেলিস্কোপের চোখ দিয়ে। কেমন আছে বাংলার অন্যতম প্রাচীন মান মন্দির? বাঁকুড়া খ্রিস্টান কলেজের মাথায় একটা গোলঘর। কলেজের ছাত্রছাত্রী থেকে বাঁকুড়া শহরের অধিকাংশ সাধারণ মানুষ জানেনি না আসলে ওই গোলঘর কি। ব্রিটিশ আমলের কোনো বিল্ডিং হয়তো হতে পারে, ওটা কোনো মানে কোন সৌধ বা জাস্ট এই টাইপের কোনো ই হতে পারে। আমাদের তো উপর থেকে থাকতাম না, মাটির সাথে থাকতাম, কিন্তু একটা কাঠামো আছে সেটা লক্ষ্য করেছি, কিন্তু কৌতূহল হয়। সালটা 1903। বাঁকুড়ায় উচ্চশিক্ষার আলো চালাতে ওয়েসলিয়ান মেথডিস্টদের আর্থিক সাহায্যে বাঁকুড়া শহরের বুকে 119 বিঘা জমির উপর গড়ে ওঠে ওয়েসলিয়ান কলেজ, বর্তমানে খ্রিস্টান কলেজ নামে পরিচিত। প্রথম অধ্যক্ষ হিসেবে কলেজের দায়িত্বভার নেওয়ার পরই ব্রিটিশ মিচেল সাহেব উদ্যোগ নেন মান মন্দির তৈরির। কলেজের মূল ভবনের ছাদে লোহার বিশাল কাঠামোর উপর কাঠ দিয়ে তৈরি হয় গোলঘর, যার ছাদ ইচ্ছে মতো ঘোরানো যায়। ব্রিটেন থেকে আনা হয় উন্নত মানের টেলিস্কোপ। এই মান মন্দিরে বসেই টেলিস্কোপে চোখ রেখে দূর আকাশে পুঞ্জীভূত মেঘের ধরন দেখে সে সময় কলেজের অধ্যাপক গবেষকরা নির্ভুলভাবে আগাম বলে দিতে পারতেন ঘূর্ণিঝড় অনাবৃষ্টি ও অতিবৃষ্টির পূর্বাভাস। ইংরেজ আমলেতে এখানে এই অবজারভেটরি থেকেই বাঁকুড়া শহরে ঘূর্ণিঝড় আসছে কি আসছে না বা কোন দিকে হাওয়ার গতিপথ হবে সে সমস্ত নির্ধারণ করা যেত। পরিকাঠামো বদলেছে, পুরনো টেলিস্কোপের পাশাপাশি জায়গা করে নিয়েছে নতুন সর্বাধুনিক মানের টেলিস্কোপ। এখনো মহাজাগতিক সন্ধিক্ষণে ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে মান মন্দিরে বসে অধ্যাপক গবেষকরা চোখ রাখেন সেই টেলিস্কোপে। চাঁদ দেখা যায় বা চাঁদের যখন বিশেষ কোনো অবস্থা দেখা যায় তখন আমরা এখানে অবজারভেটরিতে এসে দেখি, স্যাররা মাঝে মাঝে আমাদেরকে নিয়ে আসেন। বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীদের ডেকে এনে মহাজাগতিক দৃশ্য দেখানোর আয়োজন করছেন বর্তমান অধ্যাপক গবেষকরা। এটা নতুন কেনা হয়েছে, এটা ডোমসোভিয়ান রিফ্লেক্টর টাইপ টেলিস্কোপ, আর ওটা আগে যেটা ওনারা ব্যবহার করতেন পুরোনো আমলে সেটা রিফ্র্যাক্টিং টাইপ টেলিস্কোপ ছিল। ওটা মূলত প্রতিসরণ পদ্ধতিতে ওই টেলিস্কোপটা হতো, আর এটা প্রতিফলন, এখানে একটা ভিতরে বড় মিরর আছে। তবুও বাংলার অন্যতম প্রাচীন মান মন্দির থেকে গেছে।